হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 16 জুলাই আর আমরা আছি প্যাংগং লেকের সামনে লুকুংয়ে। আর এখান থেকে প্যাংগং লেকটা স্টার্ট হয়েছে জাস্ট এখান থেকে, আর এই হচ্ছে প্যাংগং লেক। বোটটা চলে গেছে একদম ওই মাথা পর্যন্ত, আর এই রাস্তাটা চলে গেছে হচ্ছে স্প্যাংমিকের রাস্তা, স্প্যাংমিং মান, তারপর ওইদিকে হানলে ওইদিকে চলে গেছে। আজকে সকালবেলা ঠান্ডা ঠান্ডা, আর একটু পরেই আমরা নামবো এই দিক দিয়ে, দেখা যাক। আর এখানে আশেপাশে কোথাও 3 ডেটসের শ্যুটিংটা হয়েছিল, এই লুকুংয়েই হয়েছিল, সেই করিনা কাপুর হলুদ রঙের স্কুটার নিয়ে ভটভটিয়ে, টুপি পরে স্কুটার নিয়ে, লাল রঙের টুপি পরে, লাল রঙের, সরি, এখানেই কোথাও শ্যুটিংটা হয়েছিল। এই হচ্ছে ব্যাপার। আমাদের আমরা আছি এই টেন্ট হাউসে, এখানে খুব ভালো ব্যবস্থা। এর আগে যে ভিডিওটা দেখেছিলাম যেটা হুন্ডারে ছিল টেন্ট, ওই রকমই টেন্ট কাম বাথরুম একসঙ্গে। এখানে একটা খালি স্পেশালিটি এই এই টেন্ট হাউসে যে এখানে ডিনার আর ব্রেকফাস্টটা হচ্ছে বাফেট সিস্টেম, মানে যেমন খুশি খাও। ওয়েল, বাইক নিয়ে নামতে হবে ওইদিকে। হ্যালো ফ্রেন্ডস, আমি ত্রিদীপ চৌধুরী, আমি বালুরঘাটে থাকি। আমি আমার বাইক নিয়ে ট্যুর করতে থাকি। অনেক দিনের আমার ইচ্ছা ছিল আমি আমার বাইক নিয়ে বালুরঘাট থেকে লাদাখ যাব। গত জুলাই মাসে 2018 আমি আমার বাইক নিয়ে লাদাখ যাই। এই হলো আমার লাদাখ যাওয়ার এপিক স্টোরি। এই টেন্ট হোটেলে আমরা ছিলাম, এই হোটেলের নাম হচ্ছে মার্ট সেমিক। হচ্ছে আমাদের বাইক, আমরাই খালি আছি, এখন বেরাবো টুয়ার্ডস প্যাকমিকের দিকে। বৃষ্টি পড়ছে হালকা, মেঘলা পড়েছে, আরে বৃষ্টি বেশিক্ষণ লাস্ট করবে না। ওয়েল, ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিদীপ বাইকার। আর আমরা হোটেল চেক আউট করে দিয়েছি লুকুং থেকে, আর টুয়ার্ডস যাচ্ছি স্প্যাগমিক। মনে হলো যে এই রাস্তার পাশে প্যাংগং লেকে দিকে নামি, কারণ দূরে কয়েকজন বাইকারকে দেখছি ফটো সেশন করছে, মানে এই রাস্তাতে যেতে কোনো বাধা নেই, কেউ আটকাবে না। চলুন তাহলে গিয়ে দেখি প্যাংগং লেকের সামনে কেমন লাগে। আমি এখন প্যাংগং লেকে একদম সামনে আছি, আর এই দেখুন আমি লুকুংয়ের পাশেই জাস্ট এই দিক থেকেই প্যাংগং লেকটা শুরু হয়েছে, এই জাস্ট এখান থেকেই। আজকে যাব হচ্ছে আমরা টুয়ার্ডস ওই দিকটা যেটা স্প্যাংমিক মান ওই দিকে আছে। অসাধারণ জায়গা, আর সবার থেকে বড় ব্যাপার হচ্ছে যত দিন আগাবে তত এই জলের কালার চেঞ্জ হয়। আর এটা হচ্ছে একদম সল্টি ওয়াটার, সল্টি লেক, দূরের পাহাড়।
দারুণ লাগছে তাই না? আজ মে উপর আসমা নিচে, আজ মে আগে জমানা হে পিছে। সো ফ্রেন্ডস, আমি একটা কর্নার দেখলাম, মানে দুই দিকে প্যাংগং লেকের জল, মানে ওখানে দুটো বাইকার আছে, ওরা ফটো সেশন করছে, ওরা এবার যাওয়ার মুখে, মানে ফেরার মুখে। ওয়েল, ওই জায়গাতে আমারও ইচ্ছা করছে যেতে আর ফটো সেশন করতে। সো শুরু হয়ে গেল আমাদেরও বান্দ্রামো, বাদ্রামো না, মানে এটাকেই বলে হচ্ছে যেমন খুশি যাও, যেমন খুশি যাও, যেমন খুশি যা ইচ্ছে তাই করো, বাইক তোমার, জায়গা তোমার, ইন্ডিয়াতে আছো ভাই, কোনো চাপ নেই, ব্যাস লেগে পড়ো। সো ফ্রেন্ডস, চলে আসলাম এই জায়গাতে, আর দেখছেন এই একটা কর্নার, মানে আমার ডান দিক বাঁ দিক সব দিকেই প্যাংগং লেক আছে। আর বন্ধু, তুমি বেরিয়ে যাচ্ছ, ওয়েল তুমি বেরিয়ে যাও, আমি এখানে বাইকটা স্ট্যান্ড করি আর আমি একটা ভালো শট নিই। সো ফ্রেন্ডস, ফটো সেশনের জায়গা ভাই, কিছু বলার নেই, ফটো সেশন করতেই হবে, আর এইগুলোই তো থেকে যাবে, কি বলছেন তাই না? মানে এই ফটো ভিডিও এইগুলোই থেকে যাবে, মেমোরি এইগুলোতেই আছে। সো ফ্রেন্ডস, ফোনটা বার করলাম, এসএলআরটাও আছে, চলুন তাহলে কয়েকটা ফটো স্ন্যাপ নিই। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because পিরিয়ডসের যে লাস্ট সিনটা যেখানে শুটিং হয়েছিল সেখানে আমি চলে এসেছি, করিনা কাপুর যেখানে ইয়েলো রঙের স্কুটার নিয়ে শ্যুট করেছিল। এখানে দেখতে পাচ্ছি যেটা দূর থেকে, যে অনেক জায়গা নিয়ে অনেকগুলো স্কুটার এখানে প্লেসমেন্ট করা আছে জাস্ট ফটোশ্যুটের জন্য। চলুন চাই যাই ঘুরে আসি। আমরা যারা ট্যুর করি বাইকার্সরা, তারা অনেক কষ্টের মধ্যে, অনেক হার্ডেলস থাকে রাস্তার, অনেক প্রবলেম ফেস করি, এবং কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাই, মানে যেখানে উদ্দেশ্য নিয়ে আমরা যেখানে জায়গায় গিয়ে পৌঁছাই, সেই জায়গায় যখন পৌঁছে যাই, তখন ওই যে শান্তি, ওই শান্তিটা সব হার্ডেলস এবং সব ব্যথা বেদনা সব দূর করে দেয়। যেরকম এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে থ্রি ইডিয়টস শুটিং পয়েন্ট, এখানে অনেকগুলো স্কুটার রাখা আছে, আর আপনারা যারা আসবেন তারা এখানে ফটো সেশন করতে পারবেন। আর দূরে দেখছেন যে তিনটা ওই যে সিটের চেয়ার রাখা আছে, ওটার সিডিটসে দেখানো হয়েছে। এখন স্প্যাগমিকে, আর আপনারা যারা প্যাংগং লেকে আসেন ঘুরতে বা আসবেন, তারা মেনলি এই স্প্যাগমিকেই তারা আপনারা থাকবেন। অ্যাকচুয়ালি স্প্যাগমিক হচ্ছে প্যাংগং লেকে মেন ভিউ পয়েন্ট, এখানেই বেশিরভাগ হোটেলস, রেস্টুরেন্ট আর টেন্ট, যে যাই বলুন সব এখানেই বেশি আছে। কিন্তু আমার এই ক্রাউডি প্লেসের মধ্যে থাকার একদমই ইচ্ছা নেই, এই জন্য আমি এর পরের যে জায়গা যেটার নাম হচ্ছে মান,
এখানে আমি ওখানে আমি যাব আর ওখানে দেখি কোনো একটা টেন্ট বা কোনো হোটেল পেলে ওখানে আমি থাকার চেষ্টা করব। আর এই হচ্ছে ব্যাপার। আর এখান এই স্প্যাগমিক থেকে টুয়ার্ডস মান বা ওই দিকের যে রাস্তাটা পুরোপুরি অফ রোড আর অনেকগুলো ছোটোখাটো রিভার ক্রসিং আছে যেটা আমি শুনেছি। এই হচ্ছে স্প্যাগমিক, খুব সুন্দর। আর মেঘের যে ঢেউ খেলানো মেঘ আর এত সুন্দর যে নাজারা, কিছু বলার নেই, জাস্ট অসম। চলুন তাহলে বন্ধুরা এগাই আস্তে আস্তে। আমরা এখন স্প্যাগমিক ছেড়ে মানের দিকে রওনা দিচ্ছি আর এই রাস্তাটা ঠিক একদম প্যাংগং লেকের পাশ দিয়ে জাস্ট পাশ দিয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর, মানে অসাধারণ। রাস্তা এবড়ো খেবড়ো রাস্তা নেই বলতে চলে, কিন্তু লেক দেখে সব মাপ। ব্যাগ বগেরা নেই, খুলুঙ্গা রাখ দেগা। হ্যাঁ দো পেয়ার কা খানা মিলেগা আবি কাহা সে ঘুসাও।
বলা चार्जिंग का कुछ है মানে আছি টেন্ট হাউসে শুয়ে আছি আর এখন মোটামুটি বিকেল 6:30 পার্থ বলছিল বাইরে প্যাংগং লেক দেখার জন্য কিন্তু আমার এই যে এই মুহূর্তে যে মজাটা মানে শুয়ে থাকা রেস্ট এটা বাড়িতে গেলে হবে না দিনের বেলা প্রচুর ফোন আসে এখানে ফোনে নেটওয়ার্কও নেই আর প্রচুর কাজও থাকে দিনের বেলা রেস্ট নেওয়া যায় না এই এই হচ্ছে একটা ভালো সুযোগ যে রেস্ট নাও যত পারো তত আর সত্যি খুব ভালো লাগছে পুরো লেপের তলায় বাইরে প্রচণ্ড বাতাস দিচ্ছে আর দেখুন এই দেখুন পুরো বাতাস দিচ্ছে পুরো টেন নড়ছে বাতাসে নড়ছে হচ্ছে ব্যাপার কারেন্ট তো আছে কিন্তু মোবাইল নেটওয়ার্ক নেই কাউকে ফোন করতে পারছি না শুনলাম 6টার পরে আসে কিন্তু 6:30 বেজে গেছে এখনও মোবাইল নেটওয়ার্ক আসেনি আসবে হয়তো আর 1-2 ঘন্টার মধ্যেই থাকবে হয়তো লাস্ট করবে 1-2 ঘন্টা এরকমই ব্যাপার খুব ভালো লাগছে সোশ্যাল নেটওয়ার্কের কোনো বালাই নেই একদম কাট আপ ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইউটিউব সব বন্ধ এত সুন্দর লাগছে না একদম শান্তি একদম শান্তি ওয়েল ফ্রেন্ডস আজকে হচ্ছে ডে নাম্বার 16-17 আজকে আমরা মানে আছি যেটা লুকুং স্প্যাগমিকের পরেই হচ্ছে মান কালকে আমরা যাব হানলে হানলেতে খুব সকালবেলা বেরোতে হবে কারণ জায়গা রাস্তা তো খুবই খারাপ রাস্তা বলতে নেই খালি গ্র্যাভেলস আছে গাড়ি তো 10-এর উপরে 10 বা 20 উপরে উঠবেই না কারণ স্কিড খাচ্ছে খুব চাকা আর দেখা যাক কটায় পৌঁছাই আশা করি চেষ্টা করব যে 3-4টার মধ্যে পৌঁছানোর কারণ 12 ঘন্টা তো লাগবেই 5-4টা বা 5টা রওনা দেবো গাড়ির মধ্যে সব লাগেজ বাধা আছে কিছুই খোলেনি আমরা এই হচ্ছে ব্যাপার কালকে হানলেতে মেইন অ্যাট্রাকশন হচ্ছে হানলের সায়েন্স অবজারভেটরি আছে ওখানে একটা ব্যাঙ্গালোরে আছে একটা হানলেতে আছে এবার আরেকটা ব্যাপার হচ্ছে ওখানে আমি কোনো ফটো তুলতে পারবো না কারণ নিয়ম নেই পারমিশন নেই যাকি সব ভিতরে থাকবে কেমন জায়গাটা আর কেমন পরিবেশটা আমি মুখে আমাকে বলতে হবে আপনাদের কাছে যদি সুযোগ পাই তাহলে ফটো একটা তুলতে পারবো ভিডিও মনে হয় তোলার কোনো নিয়ম নেই আর হানলে মনেস্ট্রি আছে জানি না কতখানি আমার টাইম পাবো হানলে মনেস্ট্রি আর হানলে স্পেস রিসার্চ অর্গানাইজেশন দুটো যাওয়া দিয়ে আছে পরশু দিন প্ল্যানিং আছে সোমরি সোকার দুটো একসঙ্গে মারার কারণ আমাদের ছুটিটা অনেক কমে এসছে দেখা যাক কী হচ্ছে সোমরি সোকার হয়ে সাচু দিকে তারপরের দিন যাব এই হচ্ছে প্ল্যানিং ওয়েল ফ্রেন্ডস টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড